আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা রয়েছে, ঈদে মনে হয় নতুন কাপড় পরতেই হবে, নতুন কাপড় পরতেই হবে। কে বলেছে নতুন কাপড় পরতেই হবে, নতুন কাপড় কিনতেই হবে, এই কথা আপনাকে কে বলেছে? ফরজ করে নিয়েছি বাচ্চারা কান্নাকাটি করে, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য আপনি কিনেন দেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার পাঞ্জাবি আপনার ওয়ার্ড্রপের মধ্যে আলমারির মধ্যে এখনো পাঁচটা ইনটেক আছে, বছরে একদিন পাঞ্জাবি পরেন আপনি ঈদের দিন, তার মধ্যে এত পাঞ্জাবি কেনার দরকার কি? আপনার বউয়ের শাড়ি আছে আলমারির মধ্যে এখনো পাঁচটা ইনটেক, বিয়ের শাড়িগুলোই হয়তো বা এখনো ভাঙে নাই, তারপরও ঈদের সময় নতুন কাপড় কিনতে হবে, নতুন শাড়ি কিনতে হবে। নতুন কোনো কিছু না কিনলে মনে হয় ঈদই হয় না। যদি ঈদ নতুন কাপড় যারা কিনতে পারে তাদের জন্যই হতো, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা নতুন কাপড় কিনতে পারে নাই তাদের ঈদ কোথায়? এই জন্য কবি বলেছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, নতুন কাপড় পরতে পারা ঈদ নয়। যে ব্যক্তি নতুন নতুন জামা কাপড় পরতে পেরেছে তার জন্য ঈদ নয়, ঈদ হচ্ছে ইন্নাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ, যে ব্যক্তি সারা মাস রমাদানের সিয়াম পালন করে তাকওয়া অর্জন করতে পেরেছে, আল্লাহকে চিনতে পেরেছে, আল্লাহকে ভয় করতে শিখেছে, জাহান্নামের ভয়ে ভীত হয়ে আল্লাহর আজাবের ভয়ে ভীত হয়ে যারা ঈদের মাঠে মসজিদে এসে ঈদের সালাত আদায় করার জন্য এসেছে, ঈদ হচ্ছে তাদের জন্য, ঈদ তাদের জন্য। আপনি নতুন পাঞ্জাবি পরেছেন, নতুন জামা পরেছেন, আর ভেবে নেওয়ার কোনো কারণ নাই যে আপনার জন্য ঈদ আনন্দের বার্তা নিয়ে এসেছে, খুশির বার্তা নিয়ে এসেছে। আমি নিষেধ করছি না নতুন কাপড় পরার জন্য, ভালো কাপড় পরবেন এটা সুন্নাহ সম্মত, কিন্তু ভালো কাপড় মানেই যে নতুন কাপড় হতে হবে, ইনটেক কাপড় হতে হবে এটা জরুরি নয়।